আচ্ছা, তো টেমপ্লেটের নাম কি? জেড বুম, এটা আছে বোধ হয়। এই যেটা অলরেডি ডাউনলোড করা হয়েছে, হচ্ছে তার ফাইলগুলো। আচ্ছা, আমরা তো সি ড্রাইভে যাই, ওয়াম www ব্যাচ 12 কন্টেন্ট থিমস, এখানে একটা ফোল্ডার করি জেড বুম নামে। খুব ফাস্ট করবো, আগে যেগুলো করছি ওগুলোকে শেষ করবো, পরে নতুন কিছু শিখবো। আচ্ছা, তো ইন্ডেক্স ডট এইচ টি এম এল আর এখানে এটা ওপেন করে আগে দেখেন কী শো করে। এ তো এই হচ্ছে ডিজাইন, একটা ডিজাইনের মধ্যে দেখবেন যে ব্লক পেজ থাকে কিনা, ব্লক পেজ আছে কিনা। এই যে ডিজাইনটা দেখতেছেন, এই ডিজাইনের মধ্যে মেনুতে কিন্তু একটা পেজ আছে ব্লক নামে, দেখতেছেন? যদি কোনো ইয়ের মধ্যে ডিজাইনের মধ্যে ব্লক নামের কোনো পেজ থাকে আর সেখানে যদি শুধুই ব্লক পোস্ট থাকে, দেখেন এখানে শুধুই ব্লক পোস্ট আর কিছু নাই, ওইটাই হবে ইন্ডেক্স ডট পেজ। ক্লিয়ার? ওটাকে কি বানাইতে হবে? ইন্ডেক্স ডট পিএইচপি বানাইতে হবে, যাতে ইন্ডেক্স ডট পিএইচপি বানায় ওটাকে অন্য পেজে শিফট করা যায়। অন্য পেজে শিফট করে কিভাবে? ওই যে সেটিংস থেকে রিডিং এ যাই, পরে কি করি, লেটেস্ট পোস্ট গুলোকে আরেক পেজে পাঠিয়ে দিই। রাইট, তো আমরা কি করব, ব্লক পেজটাকে ইন্ডেক্স ডট পিএইচপি বানাবো, মনে থাকবে? আচ্ছা, তো আমরা এখানে ব্লক পেজ কোনটা, এটাকে কি বানাবো, ইন্ডেক্স ডট পিএইচপি বানাবো। আচ্ছা, বানাইলাম। বানানোর পরে একটা জিনিস ম্যান্ডেটরি লাগে, স্টাইল ডট সিএসএস, যেটা আছে কোথায়, ভিতরে। ভিতরেরটাকে কখনোই বাইরে আনার দরকার নাই। কি করব, বাইরে আলাদা একটা খালি স্টাইল ডট সিএসএস বানিয়ে নেব, ভিতরেরটাকে বাইরে আনলে অনেক সমস্যা তৈরি হবে। কি করব, বাইরেই আরেকটা বানিয়ে নেব। এবার এটার ভিতর, এটা তো খালি, আর এটা তো জিপ করে আপলোড করলে এখন কাজ করবে না। কি করা উচিত, জিপ করে আপলোড করলে যাতে কাজ করে, সেজন্য কি 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 দিতে হয়? স্টাইল ডট সিএসএস এ কিছু ভ্যালিড হেডার কোড দিতে হয়, থিম নেম। হ্যাঁ, থিম নেম, থিম নেম না শুধু থিম, থিম নেম। ওকে, জেড বুম মিউজিক আর যে বলতেছে শুধু নেম, থিম ইউআরএ, থিম নেমই হবে। আচ্ছা, তারপর ডেসক্রিপশন বসাবেন, উপরে নিচে হলে সমস্যা নাই। এখানে বলে দেন সাপোজ যে সিম্পল মিউজিক ওয়ার্ডপ্রেস থিমের ভার্সন দিয়ে দেন 0। ইচ্ছা করলে ট্যাগ অ্যাড করতে পারেন, সাপোজ মিউজিক সং। হ্যাঁ, করা যায়। হ্যাঁ, টেক্সট ডোমেনও অ্যাড করা যায়। আচ্ছা, এখানে ট্যাগস দিতে পারেন, মিউজিক দেন, সং দেন, এখানে সিম্পল থিম দেন। আচ্ছা, তারপর এখানে আপনি টেক্সট ডোমেইন কথাটাও অ্যাড করতে পারেন, সাপোজ আমাদের টেক্সট ডোমেইন আমরা দিব জেড বুম। ওকে, কিন্তু রেজিস্টার হয় নাই, জাস্ট নাম দিলাম। এবার আমরা এখান থেকে জিনিসটাকে অ্যাক্টিভেট করি, এটাই তো না, না এটা না, স্ক্রিনশট না, এই যে এটা স্ক্রিনশট নেই, একটা অনেক অ্যাড করা যায়। আচ্ছা, এখান থেকে একটা স্ক্রিনশট নেন, এখানে স্ক্রিনশট ডট পিএনজি নাম রাখবেন, আর পরে রিসাইজ করে নেবেন জিনিসটাকে। ওয়েবসাইটে গিয়ে দেখেন কি শো করে, শুধু এইচটিএমএল পাবে, সিএসএসও পাবে না, ইমেজও পাবে না। তখন কি করব, ইন্ডেক্স ডট পিএইচপি যেটা সেটা ওপেন করব। ওপেন করে টাইটেলটা দরকার আছে নাই, এখানে একটা ডাইনামিক কোড হয় না, তারপর চারসেট না কারসেট। আচ্ছা, আর এইখানে কি হবে সেটা আমরা থিম অপশনও সেট করতে পারবো, কিন্তু পরে যখন শিখবো। আপাতত আমরা কি করে রাখি, ওই ট্যাগ লাইনটা এখানে দিয়ে রাখি, যে এখানে ট্যাগ লাইন যাই বসবো সেটা এখানে পাবে। আচ্ছা, এখানে যে অথর
এটার অথর এখানে যে বানাইছে তার নামটা লিখে রাখেন। আর এই যে ইমেল, এই যে সিএসএস ফাইলগুলো দেখতেছেন, এই ফাইলগুলোকে আমরা পরবর্তীতে ফাংশনের মাধ্যমে কাজ করাবো, কিন্তু আপাতত এখানে টেমপ্লেট ডিরেক্টরি দিয়ে করে। টেমপ্লেট ডিরেক্টরি বুঝি না, ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, আর এই ফাংশনটাকে কিসের মধ্যে রাখতে হবে, সিকিউট করে দিতে হবে, ইএসসি ইউআরএল এর মধ্যে রাখতে হবে। ওকে, সব জায়গায় সেম ডিরেক্টরিটা দেখা দেন। আর এখানে কিন্তু আমি বাইরে যেটা বানিয়েছি ওটা কিন্তু লিঙ্ক করানো হয় নাই, বুঝছে, ওইটাও লিঙ্ক করান। কিভাবে, লগ ইনফো, এরপরেই আপনাদের কাজ হচ্ছে এই যে এখানে যে জাভাস্ক্রিপ্ট আর ইমেজ ফাইলগুলো এগুলোকে করে ফেলা যায়, আমরা ডিরেক্টরি দেখা দেওয়া, যদিও এটা আমরা পরে অন্যভাবে করব, আপাতত বেসিক হিসেবে এইভাবে করি। আর অবশ্যই হেড শেষ হওয়ার আগে কি বসাবো, ডাব্লিউপি হেড, আর বডির ভিতরে কি লিখব, বডি আন্ডারস্কোর ক্লাস। আচ্ছা একটু নিচে যান, এখানে বসাবো ডাব্লিউপি ফুটার। আর কিছু আছে যেমন এই যে এইচটিএমএল, এতটুকু বাদ দিয়ে এখানে কি লিখবো, সবই পারেন, ল্যাঙ্গুয়েজ অ্যাট্রিবিউটস, আমার এখানে কমে দেওয়া উচিত। আচ্ছা যাই হোক, এতটুকু মোটামুটি আমাদের বেসিক পার্ট মানে একদম রেডি করে ফেললাম। এবার আমাদের ইমেজগুলোকে ই করে দিতে হবে, মানে ডিরেক্টরি দেখা দিতে হবে। এই যে একটা ইমেজ, আর অবশ্যই এটা তো লোগো, এটা তো ক্লিক করলে কোথায় আসা উচিত, হোম পেজে আসা উচিত। অপশন দিয়ে করা যায়, ঠিক আছে, এটা হচ্ছে আপনার সেটিংস এপিআই, এটার জন্য অনেক বিশাল কিছু করতে হয়। আচ্ছা যাই হোক, লেখার পরে হোম লেখার পরে লোড দেন, এই যে লোগো, এই যে ক্লিক করলে হোমেই থাকে, এই যে ও আচ্ছা গ্যালারিতে ক্লিক করলে এটা কি পাচ্ছে, এখন তো এইচটিএমএল ফাইল তাই না, এবার যদি ক্লিক করেন ইনডেক্স ডট এইচটিএমএল, আর আপনি কি করছেন ইনডেক্স ডট এইচটিএমএলটা তো বাদই দিয়ে দিচ্ছেন, বুঝলেন, এরকম আর কি। যাই হোক, আপনি গ্যালারি তো আর ডাইনামিক করেন না, এখানে তো লিঙ্কটা হচ্ছে এইচটিএমএল এর জন্য। আচ্ছা বরাবর, এবার আমরা নিচের ইমেজগুলোকে লিঙ্ক করা ফেলাই, সাপোজ হচ্ছে এটা সব ঠিক আছে, এবার লোডটা কোনো ঘাটতি আছে দেখেন তো, আচ্ছা কোনো এখানে এমন কিছু আছে যে বাদ পড়ছে, ওকে আচ্ছা যাই হোক। তো এই এটা কিন্তু ইমেজ না, যে এটা কিন্তু ইমেজ না, এটা একটা কালার, ব্যাকগ্রাউন্ড কালার, যদি এটা ইমেজ, যেহেতু এটা লোগো, এটা কিন্তু হেডার ইমেজ না, কি এটা লোগো, এই জন্য আমরা এটাকে ই করবো না, ওই মানে হেডার ইমেজ দিয়ে করবো না, এখানে তো পরবর্তীতে থিম অপশন বানায় ওটা, ওটার মাধ্যমে করবো লোগোটা। অপশন বানানোটাই বলতেছি আমি, যে অপশন বানিয়ে জিনিসটা অ্যাড করবো, ওটাকে বলা থিম অপশন। এবার আমরা যেটা করবো, যে এই যে টাইটেল দেখতেছেন, টাইটেল আসে না, আসে আসতেছে না, কারণ বাদ দিয়ে দিছি, ওটা কিভাবে আনবো,
functions.php থেকে, functions.php থেকে এখানে পিএইচপি শুরু করব, শেষ না করলেও চলবে। এখানে আপনি একটা ফাংশন বানান, সাপোজ ফাংশনের নামটা হচ্ছে জেড বুম ডিফল্ট ফাংশন, একটা নাম দিলাম আর কি ফাংশনের, এখানে যা খুশি দেওয়া যায়। এবার কি করবো, এটাকে একটা হুকে অ্যাড করে দেবো, হুকের নাম কি আফটার সেট অফ থিম, হুকের নাম কি থিম, আর এই সেকেন্ড প্যারামিটারে কি বসাবো ফাংশনের নামটা বসায় দিব। এবার যা যা দরকার আপনার, সাপোজ আপনার দরকার হচ্ছে টাইটেল, সো লাইক এন অ্যাড থিম সাপোর্ট টাইটেল ট্যাগ, আর কি লাগবে পোস্ট থাম নেলস, আর কি লাগবে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ লাগবে, সো এখানে লিখতে হবে কি কাস্টম ব্যাকগ্রাউন্ড। কাস্টম ব্যাকগ্রাউন্ড কাজ করবে কিসের মাধ্যমে, বডিতে যে বডি ক্লাসটা দিচ্ছি এটার মাধ্যমে। আচ্ছা যেহেতু এখানে কাস্টম হেডার নাই, সো এটা লেখার দরকার নেই। আচ্ছা এখন আমরা লোগো চেঞ্জ করার অপশন পরে বানাবো, একদম মানে থিম শেষ হওয়ার পরে। আচ্ছা এই যে চলে আসছে দেখছেন ওয়ার্ডপ্রেস সাইট, জাস্ট ফ্রেন্ড ওয়ার্ডপ্রেস সাইট অটোমেটিক চলে আসছে। এবার আমরা মেনুটাকে ডাইনামিক করবো, মেনু ডাইনামিক করার জন্য কি লিখতে হয়, রেজিস্টার নেভ মেনু, এখানে অ্যারে দিতে হয়, অ্যারে দিতে হয় না, এখানে দুইটা প্যারামিটার হয়, যদি মেনুজ হইতো তাহলে অ্যারে দিয়ে করতে হতো। আচ্ছা এখানে লেখেন একটা বা যে কোনো কিছু লিখতে পারেন, একটা ইউনিক আইডি দিবেন যেটা পরে ইউজ করবো আমরা, আর এখানে দুটো প্যারামিটার এই আন্ডারস্কোরের ফাংশনের ভিতরে। আচ্ছা এটা তখনই আমরা ডিফাইন করবো যখন আমাদের টেক্সট ডোমেনটা লোড করা থাকবে, তো দেন থিম লোড থিম টেক্সট ডোমেন হচ্ছে একটা প্যারামিটার, আর সেকেন্ড প্যারামিটারে কী থাকবে ওই ফোল্ডারের লিঙ্কটা থাকবে ডট স্ল্যাশ ল্যাঙ্গুয়েজেস, আর এখানে যে কোনো একটা নাম দিয়ে দেবো। আচ্ছা জেড ভূমি তো আমাদের টেক্সট ডোমেন আমরা বানাচ্ছিলাম, ওটাই দিয়ে দিই। আচ্ছা আর এখানে কী হবে, কী শো করবে, লিখে দিলাম মেন মেনু। ওকে একটু সাবধানতা অবলম্বন করার জন্য এখানে দিতে পারেন যে ইফ ফাংশন এক্সিস্ট, যদি ফাংশনটা ওয়ার্ডপ্রেসে থাকে তাহলেই কাজ করবে, আদারওয়াইজ করবে না। আদারওয়াইজ যদি এটা না দিই, সাপোজ কোনো একটা সময় 10 বছর পরে এই ফাংশনটা চেঞ্জ করে ফেলছে ওয়ার্ডপ্রেস, তখন তিরো শো করবে, তাই না? এই জন্য আর কি সাবধানতার জন্য এটা দিয়ে রাখবো, না দিলেও চলবে। বলে দিলাম ইফ ফাংশন এক্সিস্ট যদি ফাংশনটা থাকে, হয় নতুন আপডেট হলে ওরা চাইলে চেঞ্জ করতে পারে না, হ্যাঁ হতে পারে যে আরো সহজ একটা পদ্ধতি বের করছে ইফটাকে আর চেঞ্জ হবে, এটা তো পিএইচপি। আচ্ছা যাই হোক, তো রিলোড দেন, একটা রিলোড দিলে এখানে কিছুই হবে না, এখানে একটা নতুন অপশন অ্যাড হবে মেনুস মেনু, এখানে তো কিছুই করি নাই, চেঞ্জ করি নাই। আচ্ছা তো এখানে যেটা করবো সেটা হচ্ছে আপনার মেনু খুঁজে বার করেন কোথায় আছে, এই যে এখান থেকে ইউএল আর এলআইতে কোনো ক্লাস আছে কি না দেখেন, আছে একটাই আছে খালি এলআইতে, মানে যেই পেজে যাবো ওই পেজটাই আপনার এই ক্লাসটা পাইলে ওই ক্লাস অনুযায়ী স্টাইল হয়ে যাবে। আচ্ছা তো আমরা ইউএল এলআই দুইটা বাদ দিয়ে দিব, বাদ দিয়ে এখানে কী দিব, বলবো ইফ ফাংশন এক্সিস্ট, কোন ফাংশন, ফাংশনের নাম কি ডাব্লিউপি নেভ মেনু, এটা না লিখলেও চলবে, সরি সরি ডাব্লিউপি নেভ মেনু, এখানে অ্যারে দিব থিম লোকেশন। আচ্ছা আইডির নাম কি মেইন মেনু, আরও অনেক অ্যারে অ্যাড করা যায় যখন আমরা অ্যাডভান্স লেভেলের মেনু শিখবো, যত দুনিয়ার যে কোনো টাইপের মেনু কীভাবে বানায় তখন এগুলো দেখাবো। আচ্ছা তো রিলোড দেন একটা, দেখেন কী হয়, বুঝে কাজ করছে, আমরা হোম পেজে আসি কিন্তু এখন, বা এই ব্লগ পেজে আসি কিন্তু এগুলো কি কোনো স্টাইল পাচ্ছে, কারেন্ট নামের ক্লাসটা তো কেটে দিছি, কিন্তু আমি যে পেজেই যাবো সাপোজ এই পেজে গেছি আমি, দেখেন
এই পেজে যে মেনুতে যাব ওই মেনুতে কারেন্ট পেজ আইটেম অ্যাড হয়েছে, কারণ হচ্ছে আমি এখনো মেনু সেট করি নাই, এজন্য কারেন্ট পেজ আইটেম অ্যাড, আর কোনো ক্লাস অ্যাড হয় নাই তেমন। যখন আমি এটাকে মেনুতে সেট করে ফেলবো তখন আরো অনেক অনেক ক্লাস অ্যাড হয়ে যাবে। দেখেন প্রত্যেকটা এলআইতে অনেকগুলা ক্লাস অ্যাড হয়ে গেছে, দেখছেন? স্পেশালি যেই পেজে আছি আমি ওই পেজে দেখেন কি ক্লাস অ্যাড হয়েছে, কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস অ্যাড হয়, যে কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস অ্যাড হয়ে গেছে। আমরা হ্যাঁ যে পেজে যদি মেনু সেট করেন, মেনু সেট করার পরে যে পেজে যাবেন যেই মেনুতেই যাবেন ওই মেনুটা, ওই মেনুটাতে এলআইএ, ওই মেনুর এলআইএ অটোমেটিক কি কি অ্যাড হবে, কারেন্ট মেনু আইটেম নামে একটা ক্লাস অ্যাড হয়ে যাবে এলআইতে। তো আমরা একটা কাজ করি, ওদের স্টাইল ডট সিএসএস এর যেহেতু কারেন্ট নামে একটা ক্লাসে স্টাইলাইজ মানে স্টাইল করা, ওটাকে খুঁজে বের করে কারেন্ট মেনু আইটেম বানায় দিই পেজি এলআই, এটা পেজিনেশনের জন্য, এটা মেনু না, এই যে স্টাইল করা কোনটাকে, কারেন্ট ক্লাসটাকে স্টাইলাইজ করা। আমরা কি করব, ওটাকে কারেন্ট মেনু আইটেম বানায় দেব, স্পেস দিলেও হয় না দিলেও হয়। আচ্ছা রিলোড দেন একটা হয়েছে, আচ্ছা আমার মনে হচ্ছে ব্রাউজার এটাকে সেভ করতে পারে নাই, পে সোর্সে গিয়ে কনফার্ম হয়ে নেবেন যদি কাজ না করে। এই যে চেঞ্জ হয়েছে, তাহলে একটা কাজ করেন ওটার মানে হিস্টোরিটা ক্লিন করেন, কুকিজ মানে হিস্টোরি। আচ্ছা এবার ক্লিক করেন, এটাতে হয় কাজ করে নাই, আচ্ছা সেভ করি আরেকবার, না না ওটা আসেই নাই, ওটা যে পাবে আমি যে কারেন্ট মেনু আইটেম অ্যাড করছি ওটা পাই নাই, যে ওটা তো ক্লাসই পাই নাই। আচ্ছা হিস্টোরিটা পুরোপুরি ই করি, পুরোপুরি ক্লিন করে এবার অবশ্যই পাবে, পাইছে এবার। আচ্ছা এটা লগ আউট হয়ে গেছে, আবার লগ ইন করতে হবে, হোমে যান দেখছেন, এটা আবার ব্লগে যান, এটাতে কারেন্ট মেনু আইটেম পেয়ে যাচ্ছে, ফলে কি কারেন্ট মেনু আইটেম তো স্টাইল করে রাখছে আমি, ওই স্টাইলটাই কাজ করতেছে, বুঝতে পারেননি। আচ্ছা এবার এই যে দেখতেছেন এগুলা, এই যে ব্লগ পোস্টগুলা, এগুলাকে ডাইনামিক করে ফেলি, কি করব এগুলাকে ডাইনামিক করে ফেলবো। এগুলোকে ডাইনামিক করার জন্য দেখেন কোন জিনিসটা বারবার রিপিট হয়েছে, আর্টিকেল কথাটা বারবার রিপিট হচ্ছে, সো আর্টিকেল আর্টিকেলটাই রাখি জাস্ট। তারপরে এটাকে রিপিট করার জন্য কি ইউজ করতে হবে, ওয়াইল লুপ ইউজ করতে হবে, হ্যাভ পোস্টেস এখানে কি লিখবো। আচ্ছা তারপর এই যে আইএমজি, এখানে কোনো ক্লাস আছে কি না দেখেন, আছে ক্লাস নাই, ক্লাস না থাকলে পুরোটা বাদ দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। পোস্ট কখনো কপি পেস্ট করে কোড ইউজ করবেন, নলেজ কিভাবে করবেন যদি আপনি জানেন না এটাতে কি করে, তারপরে কপি পেস্ট করবেন না, লিখবেন টাইটেল এখানে কি দিব, নতুন কিছু শিখেন, সাপোজ আমি চাইতেছি যে যে লোকটা পোস্ট করছে তার নামটা শো করতে, এখানে তো শো করবে অ্যাডমিনের জায়গায়, এখানে দিবেন কি, দি অথর, কি ফাংশন দিবেন, দি অথর, ওকে হ্যাঁ সবই দি অথর, দি কন্টেন্ট, দি পারমালিংক, এগুলো হ্যাঁ। আচ্ছা এবার এই যে দেখতেছেন টাইম, ধরে নেন আমি এটা শেষ হওয়ার পরে এইচ ওয়ানের মধ্যে আমি এখানে চাচ্ছি যে কত তারিখে পোস্টটা করা হয়েছে এটা শো করানোর জন্য, তো এখানে একটা ফাংশন ইউজ করেন, দি টাইম, কি ফাংশন, দি টাইম, রিলোড দেন একটা, শুধুমাত্র সময়টা শো করবে এখানে, কয়টার দিকে পোস্টটা করা হয়েছে। এখন আপনি যদি চান এটা মানে বিভিন্ন ভ্যারিয়েশন তৈরি করতে, সাপোজ আমি এটাতে ভ্যারিয়েশন দিতে চাচ্ছি যে বছর মাস দিন এগুলো শো করবে, যা কিছু শো করতে চান না কেন সব এটার ভিতরে একটা প্যারামিটার দিয়ে তার ভিতরে দিতে হবে। সাপোজ আপনি চাইতেছেন দিন মাস বছর, ডে মান্থ
ইয়ার এভাবে শো করতে হয়, কোনো স্পেস দেয় নাই, এভাবেই শো করবে দেখেন। দুই না সরি 20, 1, 15, 20 মানে কি দিন। আপনি যদি এরকম লেখেন সাপোজ ওয়াই ডি এম, আপনি যেভাবে খুশি লিখতে পারবেন, ওয়াই দিয়ে কি বুঝাবে ইয়ার, ডি দিয়ে ডে আর এম দিয়ে মান্থ। রিলোড দেন একটা, কি শো করে 15 20 1, মানে যেভাবে খুশি সেভাবে দিলেই ওইভাবে কাজ করবে। যদি স্পেস দেন মাঝখানে, আচ্ছা স্পেস দিয়ে যদি রিলোড দেন একটা, স্পেস আছে। এখন দেখেন এই যে 15 আসতেছে, আপনি যদি ওয়াইটাকে বড় হাতের করে দেন মানে ক্যাপিটাল, তাহলে 2015 হবে, মানে চারটা সংখ্যাই চলে আসবে। আসছে চারটা সংখ্যা। আপনি যদি ডিটাকে ক্যাপিটাল করে দেন, ডি মানে কি ডে, তাই না? এখানে কি আসবে, বার আসবে, কি বারে আপনি পোস্টটা করছেন, ঠিক আছে। এবার এই যে এক দেখতেছেন, এটা কি মাস না? আপনি যদি এমটা বড় হাতের করে দেন তাহলে আসবে হচ্ছে মাসের ইংলিশ নামটা, 3 অক্ষর, জানুয়ারি। আরেকটা আছে, আপনি যদি এম এর বদলে ইউজ করেন ক্যাপিটাল এফ, এটা দিয়ে বুঝাবে মাস কিন্তু পুরাটা। এফ এফ দিয়ে কি বুঝাবে, জানুয়ারি পুরা নামটা, পুরাটা চলে আসবে। আপনি যদি এখানে ইউজ করেন জি, জি মানে ঘন্টা, মানে কয়টার দিকে পোস্ট করা হয়েছে, এক। আপনি যদি এখানে ইউজ করেন সরি আই, আই মানে মিনিট, কত মিনিটে পোস্ট করা হয়েছে, আই মানে কি মিনিট। রিলোড দেন একটা, 18। আপনি যদি এখানে ইউজ করেন এ, এ মানে এম না পিএম, এ মানে কি দেখেন, ওয়াই দিয়ে বছর বুঝাবে, ছোট হাতের ওয়াই দিয়ে শুধু দুইটা সংখ্যা, বড় হাতের ওয়াই দিয়ে চারটা, ছোট হাতের ডি দিয়ে সংখ্যা বুঝাবে দিন, আর বড় হাতের ডি দিয়ে বার, আর এম ছোট হাতের দিলে সংখ্যা মাসের সংখ্যাটা, আর বড় হাতের এম দিলে মাসের নামটা কিন্তু 3 অক্ষর, আর বড় হাতের এফ দিলে মাসের নামটা কিন্তু পুরাটা আসবে। জি মানে কি ঘন্টা, আই মানে মিনিট, আর এ মানে এম না পিএম, পিএম এ। এবার এটাকে সুন্দর করে লিখেন, সাপোজ আপনি চাইতেছেন ফার্স্টে দিন শো করবে, পরে মাস শো করবে, পরে বছর শো করবে, ঠিক তারপরে একটা দাগ হবে সাপোজ, তারপর চাইতেছেন কয়টার দিকে পোস্ট করছে, জি কলন আই মানে ঘন্টা মিনিট, এখানে এ, এতটা এম এ। রিলোড দেন, 20 জানুয়ারি 2015, 1:18, কত সুন্দর শো করতেছে, বুঝতে পারছি কোন ওয়ার্ড মানে কোন অক্ষরটা দিয়ে কি আসে দি টাইমের মধ্যে। এখন এটা কিভাবে করব, যে 1/12 সরি ডিসেম্বর 1 2012, এটার জন্য আমরা লিখবো টাইম, এটাই তো ফাংশন, প্যারামিটারের মধ্যে দেখেন এফ ক্যাপিটাল, কিন্তু ছোটতে লিখলে আসবে না, ছোটতে লিখলে খালি হয়ে যাবে, আর এটার মধ্যে কোনো একটা স্পেস আছে, তারপর এটা দিন ছোটাতের যাতে সংখ্যা আসে, আর এটা এটা দিন দিন মাস, তো এটা ডিসেম্বরে কি জানুয়ারি হয়, আচ্ছা আর এটা কপি ক্যাপিটাল ওয়াই মানে 4টা অক্ষর ওয়াই, দেখেন তো মিলে কি না, ডিসেম্বর ইজ জানুয়ারি, এটা হচ্ছে দিন এর দিন কমা এসে পুরো বছর এর পুরো বছর। এখন এই জিনিসটাই এখানে দিয়ে দাও, জানা যাবে। এখন দেখেন এই যে কমেন্ট, কমেন্টটার জন্য আলাদা ফাংশন আছে লিঙ্ক সহ, আমরা লিঙ্ক সহ বাদ দিয়ে দিব, কি দিব লিঙ্ক সহই বাদ দিয়ে দিব, এই জায়গায় লিখবো কমেন্টস পপ আপ লিঙ্ক ফাংশন, ফাংশনের নাম কি কমেন্টস পপ আপ লিঙ্ক। এই ফাংশনটা দিয়ে দিলে অটোমেটিক সে ধরে নেবে এখানে কয়টা কমেন্ট আছে। রিলোড দেন, আচ্ছা ভালো কথা, আমি হোম পেজে গেলে সব ব্লগ পোস্ট একসাথে শো করবে।
এই যে ফিচার ইমেজ, এগুলো টাইটেল, কমেন্ট নাই তো, একটা কমেন্ট অ্যাড করেন এখানে। পোস্টের নাম কি? নিউ নতুন পোস্ট, এখান থেকে কমেন্ট অ্যাড করেন, আপনি নিজে নিজেই নিজের একটা কমেন্ট অ্যাড করেন। সাপোজ ভেরি গুড, একটা কমেন্ট অ্যাড করলেন, করে আপডেট দেন, দিয়ে একটা রিলোড দেন, দেখেন তো কি শো করে। যদি এখানে আরেকটা কমেন্ট অ্যাড করেন, নিউ কমেন্ট হিয়ার, রিলোড দেন একটা, কি শো করে, অটোমেটিক এখানে নিয়ে নিচ্ছে। এখন আপনি ইচ্ছা করলে না মানে লেখাগুলো চেঞ্জ করতে পারবেন, যেখানে আসলে একটা কমেন্ট থাকলে কি কথা শো করবে, দুটো কমেন্ট থাকলে কি কথা শো করবে, এগুলো ডিফাইন করে দিতে পারবেন। কিভাবে? এই জায়গায় পাঁচটা প্যারামিটার বসানো আছে, কটা বসেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, মানে কমেন্টস পপ আপ লিঙ্কের ফাংশনের ভিতরে। প্রথমটা হলো কমেন্ট না থাকলে কি শো করবে, এখানে লিখে দেন কমেন্ট নাই, কমেন্ট না থাকলে কথা শো করবে, কমেন্ট নাই। একটা শো, একটা কমেন্ট থাকলে কি শো করবে, সেটা হচ্ছে দ্বিতীয় প্যারামিটার, এখানে লিখে দেন একটা কমেন্ট আছে। আর এখানে একের অধিক থাকলে কি হবে, একের অধিক থাকলে সেখানে লেখেন কমেন্টস, এখন কয়টা কমেন্ট আছে সেটা তো শো করা দরকার, একের অধিক থাকলে সেখানে পার্সেন্ট দেবেন, কি দিবেন, পার্সেন্ট কমেন্ট, মানে এতগুলো কমেন্টস, মানে পার্সেন্ট অটোমেটিক ধরে নিয়ে আসবে যে এত সংখ্যা। আর এটা হলো যদি আপনি কোনো ক্লাস বসাইতে চান, কি বসাইতে চান, যদি আপনি লিঙ্কে কোনো ক্লাস বসাইতে চান তাহলে ক্লাস বসাইতে, সাপোজ সুজন নামে একটা ক্লাস দিয়ে দিলাম। আর এটা হলো যদি কমেন্ট ডিসেবল, লিঙ্কে একটা ক্লাস এড হয়ে যাবে, ওটা আপনি স্টাইলাইজ করতে পারবেন ক্লাসটা ধরে। আর এটা হচ্ছে যদি কমেন্ট ডিসেবল করা থাকে, কমেন্ট ডিসেবল করে কেমনে, স্ক্রিন অপশন থেকে ডিসকাশন, তারপর উঠে দিলেই তো কমেন্ট ডিসেবল হয়ে যাবে। ডিসেবল হলে কি কি কথা শো করবে সেটা এখানে, সাপোজ এখানে লিখে দিতে পারেন কমেন্টস অফ। আচ্ছা একটু রিলোড দেন, কি শো করতেছে, টু কমেন্টস, আমি কি লিখছি এখানে, একের অধিক থাকলে এরকম। আচ্ছা যদি একটা কমেন্ট থাকে, একটা কমেন্ট আছে, যদি একটাও কমেন্ট না থাকে, কোনো কমেন্ট নেই, কমেন্ট নাই, আমি প্রথম প্যারামিটারে যে কতটা লিখবো সেটা কমেন্ট না থাকলে, দ্বিতীয়টা হচ্ছে একটা কমেন্ট একটা থাকলে, আপনি না লিখলে অটোমেটিক নো কমেন্টস, ওয়ান কমেন্ট, টু কমেন্ট, ডিফল্ট। আচ্ছা আমি একটু দেখাই আপনাদের জিনিসগুলো বুঝবেন কেমনে। আপনি একটা ফাংশনে কয়টা প্যারামিটার আছে জানতে চাচ্ছেন, ওই ফাংশনের নামটা লিখে গুগলে একটা সার্চ দিবেন, কমেন্টস পপ আপ লিঙ্ক, যত প্যারামিটার সব লেখা থাকে ওই পেজের মধ্যে, প্রত্যেকটা মানে ফাংশনেরই অনেকগুলো প্যারামিটার থাকে, হয়তো আমরা ইউজ করি না, তা আপনি এখন থেকে জানতে পারবেন কীভাবে। যে কমেন্টস পপ আপ লিঙ্ক কিসের ওয়েবসাইট, কোডেক্স ডট ওয়ার্ডপ্রেস ডট ওআরজি, ঢুকেন, সাজান সাহেব মনে বুঝতে সমস্যা হচ্ছে, প্র্যাকটিস করতে হবে পাশাপাশি। এনিওয়ে এটা আসতে থাকুক, আমরা তো এখন জানি তো এটা কোন প্যারামিটার দিয়ে কী হয়। আর গত ক্লাসে আমি দেখেছিলাম না যে ওয়ার্ড কেমনে কমায়, এক্সপ্লোড ইমপ্লোড এগুলো দিয়ে দেখেছিলাম না ওয়ার্ড কীভাবে কমায়, আপনি কোনো দেখেন নাই ভিডিওটা। আচ্ছা তো গত ক্লাসটা ভালো মতো দেখেন, তারপর আমি এখানে আরেকবার বানাই ফাংশন, যে কোনো নাম দেব, যে কোনো নামে একটা ফাংশন বানাই, সাপোজ বানাইলে সুবিধা হলো আমরা অন্যান্য যত কন্টেন্ট ওগুলো তো এই ফাংশনটা ইউজ করে কমাইতে বাড়াইতে পারবো ওয়ার্ড, আমরা যে শুধুমাত্র একবারই এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারবো না, অন্য জায়গায়ও কমাইতে বাড়ানোর দরকার হবে, একটু পরে বুঝতে পারবেন। যে কোনো নামে একটা ফাংশন বানাবেন, বানায়া ফার্স্টে একটা ভ্যারিয়েবল নেবেন, ধরে নেন ভ্যারিয়েবলের নাম দিতে পারেন আপনি পোস্ট কন্টেন্ট, ঠিক আছে, এখানের মধ্যে আপনি ওই আমাদের যে কন্টেন্টগুলো, কন্টেন্টগুলো তো দি কন্টেন্ট দিয়ে শো করে, তাই না,
যদি আপনি লেখেন গেট কন্টেন্ট, গেট সরি গেট দি কন্টেন্ট, কি লেখেন গেট দ্য কন্টেন্ট, তাহলে এটা স্ট্রিং হয়ে যাবে। কি হয়ে যাবে? স্ট্রিং হয়ে যাবে। তো এই স্ট্রিংটাকে আমরা এক্সপ্লোড করব, মানে বুঝেন না, একটু শর্ট করে লিখি, এক্সপ্লোড মানে হলো একটা স্ট্রিং কে অ্যারে বানায় ফেলা, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা অ্যারে হয়ে যাবে। কত ক্লাসে কি বুঝাই নাই, পেজ থেকে তো মনে হচ্ছে না। আচ্ছা এক্সপ্লোড লেখেন, এক্সপ্লোড না বুঝলে এটা করছিলাম কেমন? হ্যাঁ হ্যাঁ রাইট, প্রিন্টার দিয়েও দেখেছিলাম। কমা দেন, এবার এখানে লেখেন যে আপনি ওই স্ট্রিংটাকে, মানে কন্টেন্টের যে স্ট্রিং বা লেখাগুলো, এগুলো এই ফাংশনের মাধ্যমে এখানে নিয়ে আসলাম, মানে কি অ্যারেতে ডিভাইড হয়ে গেল। প্রথমটা অবশ্যই স্পেস রাখতে হবে, এটা ম্যান্ডেটরি। আর দ্বিতীয়টা কী রাখতে হবে? স্ট্রিংটা, স্ট্রিং তো রাখতে পারতেছে না, কী রাখবো? কন্টেন্ট, আমাদের যত কন্টেন্ট আছে এই পোস্টে সব কন্টেন্টটাকে গেট দি কন্টেন্ট, কন্টেন্ট দুইবার লিখছি, গেট দি কন্টেন্ট ফাংশন দিয়ে নিয়ে আসবো এখানে, স্ট্রিং হয়ে গেল। যদি দি কন্টেন্ট লিখি খালি, তাহলে কিন্তু ইকো হয়ে যাবে, সমস্যা। এই জন্য গেট দি কন্টেন্ট লিখে স্ট্রিং আকারে নিলাম। এরপরে কি করব? আচ্ছা একটু দেখি, আপনাদের করে দেখে প্রিন্টার দিয়ে এই ভ্যারিয়েবলটাকে দেখাই যে আসলে এই যে ওগুলা অ্যারেতে রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে, এটা কাজ করেন, এই ফাংশনটা এখন অ্যাপ্লাই করেন। কোথায় এই কন্টেন্টের? এখানে সেমিকোলনটা অবশ্যই দিবেন। আচ্ছা এবার দেখেন তো অ্যারে তৈরি হয়েছে কি না, হয়ে গেছে একটাই কন্টেন্ট এখানে, এখানেও একটাই কন্টেন্ট, ও সবগুলোতে একটা, এই যে এটা তো দেখেন যতগুলো ওয়ার্ড সবগুলো এক একটা অ্যারে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্ডপ্রেস দেখ, গেট দি কন্টেন্ট তো, গেট দি কন্টেন্ট কোত্থেকে পাচ্ছে? তো ওয়ার্ডপ্রেস থেকেই পাচ্ছে স্ট্রিংটা। আর এগুলো তো পিএসপির ফাংশন, এই যে আপনার এক্সপ্লোর প্রিন্ট আর এগুলো তো পিএসপির ফাংশন। ঠিক আছে, শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের কোনটুকু, এতটুকু, এই শুধুমাত্র লেখা কন্টেন্টগুলো পাচ্ছি ওয়ার্ডপ্রেস থেকে। আচ্ছা এবার প্রিন্টার বাদ দিই, আমি কমাবো এখন অ্যারে থেকে ওয়ার্ডগুলোকে কমাবো। কমানোর জন্য আমি আরেকটা ভ্যারিয়েবল নিই, সাপোজ লেস কন্টেন্ট নামে একটা ভ্যারিয়েবল নিলাম। কমাই কেমনে? অ্যারে স্লাইস, আর এর স্লাইসের সিস্টেম হচ্ছে ফার্স্টে ওই ওই ভ্যারিয়েবলটা দিতে হয় যেখানে অ্যারেগুলো আসে, দিলাম। দ্বিতীয়ত দিতে হয় কয়েকটা অ্যারে প্রথম থেকে বাদ যাবে, একটাও বাদ যাবে না, আর কয়টা ওয়ার্ড শো করবে টোটাল প্রথম থেকে শুরু করে, দিয়ে দেন সাপোজ 30টা। এরপরে এই যে এগুলোই তো এখন যদি রিলোড দেন, আচ্ছা আমি কন্টেন্ট অ্যাড করি, ধরি মিপসন থেকে কিছু কন্টেন্ট অ্যাড করি, কিছু করা হয়নি, ইকো টিকো কিছু করা হয়নি, ইকো করেন। এটা কি এখন অ্যারে আছে না? কমেছে তো, ঠিক আছে অ্যারে অবস্থায় তো আছে, এটাকে এখন স্ট্রিং এ রূপান্তর করব কি দিয়ে? ইমপ্লোড দিয়ে আবার স্ট্রিং বানায় ফেলবো এটাকে। স্ট্রিং বানানোর জন্য আবার ওই সেম এক্সপ্লোডে যা করছিলেন সেটাই, খালি লাস্টেরটা হবে কি ওই অ্যারেগুলা, লেস অ্যারে, অ্যারে কমায় ফেলার পর যেটা হয়েছে ওই ভ্যারিয়েবলটা, ইকো করলাম ইমপ্লোড করলাম। এবার রিলোড দেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 23 29 30 30টা আপনি চাচ্ছেন? আচ্ছা এটা তো বুঝতে পারছি, এখন এটাকে আর্গুমেন্ট দিয়েও করতে পারবো, যে এখান থেকে আমি চাচ্ছি না যে কয়টা ওয়ার্ড শো করবে সেটা সেট করুক, সেট কিউ করুক, কোত্থেকে করবে? আউটপুট থেকে, এখানে এখানে যা বসাবে যতগুলো ওয়ার্ড বসাবে ততগুলো ওয়ার্ড শো করবে। কীভাবে? এখানে যে কোনো একটা ভ্যারিয়েবল বসান, সাপোজ দিয়ে দিলাম লিমিট, যে কোনো ভ্যারিয়েবল এনিথিং, ওইটাই কি যেটা চেঞ্জ করতে চাচ্ছি ওইখানে দেব। আর এখানে কি দিব, কতগুলো সংখ্যা আমি চাচ্ছি, এখান থেকে টান দিবে কোথায়? এখানে। আর এটা কোথায় কাজ করবে? এখানে। তো এখানে বলেন যে 2, তাহলে কয়টা ওয়ার্ড শো করবে? 2টাই, যে একটা 2টা। হ্যাঁ, এটা পর মনে করেন আপনি চাচ্ছেন এতটুকু শেষ হলে
তিনটা ডট শো করবে, রিলোড দেন দেখেন তিনটা ডট শো করে কিনা, করে আপনি চাচ্ছেন তিনটা ডটের পর একটা লিঙ্ক হবে, লিঙ্ক নর্মালি করেন। সবই মোটামুটি পারফেক্ট হয়ে গেছে, আমরা নেক্সট ক্লাসে দেখবো যে এটা কেমনে ডাইনামিক করে। এটা এখন বুঝাতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা মেনু ডাইনামিক করছি, পোস্টগুলো ডাইনামিক করছি। এখন একটা নির্দিষ্ট এই যে দীপার মালিক মানে একটা নির্দিষ্ট পোস্টের ভিতরে গেলে স্ট্রাকচারটা কেমন শো করবে, এটা এখন কিসের উপর ডিপেন্ড করতেছে, মানে স্ট্রাকচারটা কোথেকে পাচ্ছে, এই স্ট্রাকচারটা কোথায় আছে, পিএসপি ফাইল আছে কয়টা এখানে, দুইটা ফাংশন ডট পিএসপি তে স্ট্রাকচার থাকে, স্ট্রাকচারটা কোথায় আছে, তো এটার স্ট্রাকচারই তো পাচ্ছে, এটার মধ্যে এগুলো ছিল এগুলো পাচ্ছে, এটার মধ্যেই রিডমোর ছিল রিডমোর পাচ্ছে। এখন যদি আপনি চান যে গেলে আরেকটা স্ট্রাকচার শো করবো অন্যরকম, তাহলে ওই পেজটাই যে সিঙ্গেল পোস্টে গেলে যে পেজটা শো মানে দেখানো উচিত ওটার জন্য আলাদা ফাইল বানানো উচিত না, কি নামে সিঙ্গেল ডট পিএসপি, এখানে অলরেডি সিঙ্গেল ডট এইচটিএমএল নামে একটা ফাইল আছে, এটাকে সিঙ্গেল ডট পিএসপি বানায় ফেলি। আচ্ছা, সিঙ্গেল ডট পিএসপি বানাইলাম, এখন যদি আবার আমি পোস্টে আসি, সিঙ্গেল পোস্টে কি শো করে দেখেন তো কিছু পায় না। এখন আমার কাজ হলো হেডার আর ফুটারটাকে আলাদা করা, এখন রাইট নাও, এখন